হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি আজকে কথা বলবো ইনস্টলমেন্টের মাধ্যমে কিভাবে আপনারা স্মার্টফোন কিনতে পারবেন। তো এইটা নিয়ে অনেকেই ফেসবুকে, তারপর হচ্ছে আমাদের ইউটিউবে অনেকেই কমেন্ট করছে বা মেসেজ করছে কিভাবে ইনস্টলমেন্টের মাধ্যমে এখন মানে 2021-এ বা সামনে কিভাবে ইনস্টলমেন্টের মাধ্যমে ভালো মোবাইল কেনা যাবে। অনেকেই ভালো স্মার্টফোন কিনতে চান, তো সেই অনুযায়ী অনেক টাকার প্রয়োজন পড়ে যায়। সেজন্যে আমরা ইনস্টলমেন্টের মাধ্যমে বা কিস্তির মাধ্যমে এখানে কিভাবে আপনারা স্মার্টফোন কিনতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো এখানে স্যামসাংয়ের স্মার্টফোন কিনতে পারবেন, তো এই বিষয় নিয়ে আমার ইউটিউবে আরও কয়েকটা ভিডিও আছে। প্লাস হচ্ছে কিস্তিতে ইনস্টলমেন্টে আপনারা কিভাবে ল্যাপটপ, তারপর হচ্ছে কম্পিউটার, ডেস্কটপ, ডেস্কটপ অ্যাক্সেসরিজ এগুলো কিনতে পারবেন, সেগুলো নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এইখানকার মোবাইল হচ্ছে স্যামসাং ফোনগুলো আপনারা ইনস্টলমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। সো লেটস গো টু দ্য মেইন টপিক অফ দিস ভিডিও। আপনি যদি এখন পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড না হয়ে থাকেন, তাহলে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতে করে ইউটিউবে সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে থাকবেন। আপনি যদি এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুকের পেজটি লাইক করে দিবেন এখান থেকে, এবং অন্যান্য সব আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে যে তাদের একটা ওয়েবসাইট এটা স্যামসাংয়ের, তো এখানে তারা বলে দিছে কিভাবে ইনস্টলমেন্টের মাধ্যমে আপনারা কিনতে পারবেন। তাদের 64 জেলায় বাংলাদেশে তাদের শোরুম আছে। এই যে এখানে সব শোরুমগুলার অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর কার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন শোরুম ম্যানেজার, তাদের নাম, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে কোন জায়গায় শোরুম, মানে কোন ডিস্ট্রিক্টে কোন জায়গায় শোরুম, সব লিস্টগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে দেখে আপনার অবস্থান অনুযায়ী এখান থেকে আপনারা চুজ করে কিনতে পারবেন। তো এই ফোনগুলো আপনারা কিভাবে কিনবেন, এইটা কিনার একটা প্রসেস আছে, তাদের কয়েকটা স্টেপ আছে, সেগুলো আমি আপনাদের বলে দিব যে কিভাবে আপনারা এই ফোনগুলো এখান থেকে কিনতে পারবেন। সো এখানে স্মার্টফোন কেনার যে প্রসেসটা, সেটা হচ্ছে যে এখানে তারা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে তাদের, মানে এখান থেকে ফোনগুলো কিনলে আপনার কী কী প্রয়োজন হবে, কী কী দিতে হবে, এখানে তারা স্টেপ বাই স্টেপ এগুলো দিয়ে দিছে। তো এইটাই আমি আপনাদের বাংলায় করে রাখছি, কী কী প্রয়োজন হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে তাদের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে, মানে তাদের তালিকাভুক্ত স্টোরগুলো, মানে ওই যে তাদের 64 জেলায় যে যে এই শোরুমগুলো আছে, তাদের এই শোরুমগুলোর কথা উল্লেখ করছে এখানে। তো এগুলো দেখতে বলছে আপনার পাশাপাশি, মানে আপনার যে অবস্থান করেন যেখানে, তার পাশাপাশি কোন শোরুমগুলো আছে সেটায় যাইতে হবে। যাওয়ার পর তারপর হচ্ছে নগদ ইএমআই পেতে নিচের নথিগুলি সাথে রাখবেন, মানে এই ডকুমেন্টগুলো আপনার লাগবে। এইচপি ফর্ম হচ্ছে, মানে আপনার একটা চুক্তির একটা ফর্ম দিবে এখানে, ওইটা পূরণ করতে হবে। তারপর ক্রেতা এবং গ্র্যান্টারের এনআইডি ফটোকপি, মানে যে নিবেন আপনার যদি এনআইডির ফটোকপি থাকে তাহলে আপনি নিতে পারবেন। আর আপনার মানে ওই অনুযায়ী আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার ফর্মটা দিবেন, না হয়তো আপনার বাবা বা মা কারো ওই রকম থাকলে সেটা দিয়ে আপনি নিতে পারবেন তার নামে। তো এটা দিতে হবে, এনআইডি ফটোকপি, তারপর হচ্ছে ক্রেতা এবং গ্র্যান্টারের ফটো, মানে ছবি লাগবে পাসপোর্ট সাইজের, ক্রেতার অফিস, এনআইডি ফটোকপি, মানে আপনার যদি বাবা মা কারো নামে নেন, সে যদি মানে অফিসিয়াল বা কোনো মানে জব করে থাকে, তারা যে জব করে তার একটা দিতে হবে, প্রুফ দিতে হবে আর কি। তারপরে বিজনেস কার্ড, যদি বিজনেস করে থাকে তাহলে সে বিজনেস কার্ডের যে কোনো একটা কপি, মানে এই দুইটার যে কোনো একটা। তারপরে হচ্ছে পোস্টের তারিখ চেক, মানে একটা চেক লাগবে আপনার যে ব্যাংক থেকে নেবেন, মানে এখানে তো ব্যাংক দিতেই হবে, আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে এখানে নিতে, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা চেক দিতে হবে তাদের, মানে ব্ল্যাঙ্ক চেক বলতে মানে ওই রকম আপনার চেকটা দেখাইতে হবে আর কি। তো এটা দিতে হবে। তারপর হচ্ছে উপরে উল্লেখিত দলিলগুলি স্টোর ম্যানেজারের কাছে জমা দিতে হবে, মানে এইটা ডকুমেন্টগুলি আপনার ম্যানেজারের কাছে জমা দিবেন, যে শোরুমে গিয়ে আপনি কিনবেন সেই ম্যানেজারের কাছে জমা দিতে হবে। তারপর হচ্ছে এগুলো আপনার যাচাই বাছাই করবে, এই আপনার এই ডকুমেন্টগুলি তারা দেখবে সব কিছু ঠিক আছে কি না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার এনআইডির কপি এগুলো ঠিক থাকলে 72 ঘন্টার ভিতরে আপনার এইটা মানে কনফার্ম করবে তারা। যদি কোনো কিছু ভুল থাকে আপনাকে তারা নক করবে,
যে আপনার এইটা ভুল আছে বা এইটা সংশোধন করতে হবে, তখন আপনার মানে ওইখানে গিয়ে ওইটা ঠিক করতে হবে। তো এই কাজগুলো করার জন্য তারা 72 ঘন্টা টাইম দিবে, 72 ঘন্টার পরে ঠিক থাকলে তো আপনার কাজটা হয়ে গেল, আর যদি ঠিক না থাকে তাহলে আপনাকে ডাকবে ওইখানে ঠিক করার জন্য। তারপর আপনার সব কিছু ঠিক থাকলে আপনাকে তাদের স্টোরে আমন্ত্রণ জানাবে তারা, যে আপনারা কোন ফোনটি হ্যান্ডসেটটি নিতে চান। তো সেইখান থেকে আপনারা দেখে আপনার যে ফোনটা পছন্দ হবে সেই ফোনটা আপনারা ওইখান থেকে নিতে পারবেন। তারপর এইখানে 6 স্টেপ হচ্ছে, 0% থেকে 30% পর্যন্ত ডাউন পেমেন্ট, মানে আপনি একদম 0% মানে একদম টাকা না দিয়ে, বা সর্বোচ্চ 30% টাকা ওইখানে জমা দিয়ে আর বাকি 70% টাকা বাকি রেখে, মানে কিস্তির মাধ্যমে রেখে আপনি ফোনটি নিতে পারবেন, মানে 0 থেকে 30%। ওইটা আপনাদের রিকোয়ারমেন্ট মানে আপনাদের ডকুমেন্টগুলো অনুযায়ী ই করবে, কাজ করবে, তারা দেখে আপনাদের বলবে যে এত পার্সেন্ট আপনাকে দিতে হবে। যদি 0%-এর যোগ্য আপনারা থাকেন তাহলে 0% আপনারা টাকা না দিয়েই প্রথমে ফোনটি নিতে পারবেন, আর যদি না থাকে ওই রকম তাহলে 30% আপনাকে দিতে হবে। ঠিক আছে, মানে 30% বা এর মধ্যে 20%ও দিতে হতে পারে, 10%ও দিতে হতে পারে, এরকম। তো দিয়ে আপনার হ্যান্ডসেটটি আপনি হাতে পাবেন। তো এই হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট এবং তাদের প্রসেস। তো এইভাবে আপনার নিতে পারবেন। তো এইখানে এই যে তাদের ফোন নাম্বার সবগুলা দেওয়া আছে, তাদের এই যে শোরুমের অ্যাড্রেসগুলো এখানে দেওয়া আছে, যে এখানে কোন জায়গায় তাদের শোরুম সব নামগুলো দেওয়া আছে, তারপর তাদের অ্যাড্রেস, তারপর তাদের ফোন নাম্বার এবং কার সাথে আপনি কথা বলবেন, মানে ম্যানেজার, ম্যানেজারের নাম এই যে এখানে দেওয়া আছে সবগুলা। তো এইভাবে আপনারা কন্ট্যাক্ট করে শোরুমে গিয়ে যোগাযোগ করে স্যামসাং ফোন কিনতে পারবেন। আর কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ফেসবুক গ্রুপ অবশ্যই লাইক করবেন। আমাদের ফেসবুক পেজ গ্রুপের লিংক দেওয়া থাকবে নিচে ডিসক্রিপশনে, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং সামনে আপনারা কী চান, কোন ধরনের ভিডিও চান কমেন্টে অবশ্যই বলবেন, কমেন্টে ওইটা দেখে আমরা আরও ভিডিও আনার চেষ্টা করব আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, টাটা।